প্রিয় ভিউয়ার, প্রতিদিনের ন্যায় চলে আসলাম বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্র আপনাদের সামনে উপস্থাপন করব। সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম আমাদের সামনে প্রথমেই রয়েছে প্রথম আলো। প্রথম আলো লিখেছে, ফেসবুকে ভুতুড়ে রাজনৈতিক বিজ্ঞাপন, ডিআরএল এর গবেষণায় একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, শুভ বড়দিন আজ, চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগ, ডলারের দাম কাগজে কলমে এক বাস্তবে আরেক, রাজধানীতে বাসে আগুন, সাত জেলায় গ্রেফতার 37, ব্যক্তিগত গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে ভোটার প্রচারে স্বাস্থ্যমন্ত্রী। এসব ছিল প্রথম আলোর প্রতিবেদন। আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ঝুঁকিপূর্ণ 59 আসনে উৎকণ্ঠা, চলছে খুনোখুনি, অস্ত্রের মহড়া, শেষ নেই হুমকির, স্বতন্ত্র নেই 73 আসনে, কেউ প্রভাব খাটাতে চাইলে শাস্তির আওতায়, সিইসি বলেছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন, থেমে নেই সংঘাত সহিংসতা, 24 ঘন্টায় 5 গাড়িতে আগুন, গ্রেফতার 215 জন। এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, আমরা যদি দৈনিক মানবজমিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক মানবজমিন লিখেছে, মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না, শেখ হাসিনা বলেছেন, ভোটার টানতে যত কৌশল, গত ভোটের খরচের প্রায় দ্বিগুণ বেয়ে আইনশৃঙ্খলায়, কেন্দ্রে ভোটার আনতে লাখ টাকা পুরস্কার ঘোষণা, প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন নয়, ধুলায় 200 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, ডক্টর ইউনুসের মামলার রায় 1 জানুয়ারি, রাত পর্যন্ত শুনানি। এসব ছিল মানবজমিনের প্রতিবেদন। আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে দেখব সমকাল লিখেছে, নৌকার পথ আটকে দাঁড়িয়ে ইগল, হানিফ উমরের সভায় শিক্ষকদের যোগ দিতে বাধ্য করার অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন, ভোট বিরোধী কর্মসূচি মোকাবেলাকে অতিরিক্ত চ্যালেঞ্জ বলছে ইসি, কাল থেকে আবার বিএনপির গণসংযোগ লিফলেট বিতরণ, সরকারি স্বাস্থ্যসেবায় দুষ্টচক্রের ছায়া। এসব ছিল সমকালের প্রতিবেদন। যুগান্তর লিখেছে, স্বতন্ত্র প্রার্থী নেই 75টিতে, 100+ আসনে কেন্দ্রে ভোটার আনাই চ্যালেঞ্জ, বিএনপির লিফলেট বিতরণ, গণসংযোগ কাল থেকে, জামাত নিয়ে বিএনপির 2 প্রস্তাব, একসঙ্গে আপত্তি, যুগপথে সম্মতি গণতন্ত্র মঞ্চের, ব্যাংকের লুপাটের প্রকৃত চিত্র আরও ভয়াবহ, বিশেষজ্ঞজনদের মতামত নিয়ে তাদের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। দৈনিক ইনকিলাব লিখেছে, 1 জানুয়ারি থেকে তীব্র আন্দোলন, উৎকণ্ঠার পারদ সর্বোচ্চ, বগুড়ায় জাপার কোটায় প্রার্থীরা ঝুঁকিতে, স্বতন্ত্র আতঙ্ক সর্বত্র, ডক্টর ইউনুসের পক্ষে যুক্তি উপস্থাপন গড়াল রাত অবধি, অবরোধের সমর্থনে সারা দেশে বিএনপির বিক্ষোভ, বেসামরিক নাগরিকদের গণহত্যা অব্যাহত, গাজায় 24 ঘন্টায় 200+ ফিলিস্তিনি শহীদ, 14 ইসরায়েলি সেনা নিহত। এসব ছিল ইনকিলাবের প্রতিবেদন। আমরা যদি নয়া দিগন্তের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক নয়া দিগন্ত লিখছে, শ্রম আদালতে রাত পর্যন্ত শুনানি, ডক্টর ইউনুসের মামলার রায় 1 জানুয়ারি। দৈনিক কালবেলা লিখেছে, বিএনপি অসহযোগে সাড়া পাচ্ছে না, আব্দুল হাই সহ 3 জনের বিরুদ্ধে ইসির মামলা, জাতীয় নির্বাচনে 2 চ্যালেঞ্জে পুলিশ, ট্রেন লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ, 3 যুবককে আটক, বুট ঠেকাতে এবার মাঠে বাম ঝুট। এসব ছিল কালবেলার প্রতিবেদন। আমরা যদি আজকের পত্রিকার দিকে তাকাই তাহলে দেখব আজকের পত্রিকা লিখেছে, সহিংসতার দুশ্চিন্তা আওয়ামী লীগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদন, বুটের বিরুদ্ধে গুলি হামলায় আহত 22,
আওয়ামী লীগের দুই পার্টির বিরুদ্ধে মামলা হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন। প্রবীণদের বাকের ভাই নবীনদের নূর, কন্ডম সেলে 6 বছর এখনও মুক্তি অপেক্ষায় স্ত্রী হত্যা মামলায়। এসব ছিল আজকের পত্রিকার প্রতিবেদন। আমরা যদি দৈনিক জায় জায় দিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক জায় জায় দিন লিখেছে, প্রচারণার পালে উল্টো হাওয়া, নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা এই দেশে চলবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছি, সুজন সম্পাদক বলেছেন। নৌকার গলার কাটা, হেভিওয়েট স্বতন্ত্র, চট্টগ্রামের 13টি আসন। দৈনিক ইত্তেফাকের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক ইত্তেফাক লিখেছে, আচরণবিধি লঙ্ঘন চলছেই, বাড়ছে সহিংসতাও, প্রার্থিতা বাতিলের সংখ্যায় অনেক প্রার্থী, তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় নির্বাচন কমিশন। বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণে প্রতিবেদন রয়েছে, ইসলাম ধর্মে যিশু ও মেরিকে কীভাবে দেখা হয়। আন্তর্জাতিক স্তরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আওয়ামী লীগ কি অস্বস্তিতে, বাংলাদেশের ব্যাংকিং খাতে লুটপাট চলছে রাজনৈতিক প্রভাবেই। এসব ছিল বিবিসি বাংলার প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও ফলো করেননি তাদেরকে ফলো করা, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।